জল ঢালা মাত্রই এটা জ্বলে উঠবে। এগুলো ফ্লোটিং এর মধ্যে আছে, ওকে গিফট দেওয়ার জন্য দীপাবলিতে এর সেট আছে। দেখো কম সুন্দর লাগে, আপনাদের জন্যই আমি জলের ব্যবস্থা করেছি। অবাস্তব জিনিস দেখলাম, কি কি সেটাই দেখবো আজকে। মোমবাতি নিয়ে ভাঙা ভাঙির খেলা, না সম্ভব হলেও এটাই সত্যি। যেখানে কিনা মোমবাতির প্যাকেট থেকে মোমবাতি বার করার সময় মোমবাতি অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, মোমবাতি জ্বালানোর পরে মোমবাতি একদম বিকে যায়, সেখানে মোমবাতিকে তো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, তাও মোমবাতি কিন্তু ভেঙে যাচ্ছে না। যতক্ষণে সেই মোমবাতিকে দু টুকরো করে ভেঙে ফেলা হচ্ছে, খুবই অবাস্তব মনে হচ্ছে, তাই না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আবার চলে এসেছি বড়বাজারের রাজা কাটরা রাজা স্টোরসে, যেখানে হোলসেল প্রাইসে সমস্ত সাইজের ক্যান্ডেল পাওয়া যায়। আর এই দোকানের যে ওনার আছেন, যিনি, তার সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো এবং তার থেকেই তোমরা জেনে নেবে সব। তার আগে চলো এই রাজা স্টোরসের মোমবাতির কারখানাটা একবার ঘুরে দেখা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ কারখানার কর্মীরা কিন্তু মোমবাতি নিজের হাতে বানাচ্ছে, আর খুব যত্ন সহকারেই বানাচ্ছে, আর মোমবাতি প্যাকিং করছে। তো বিভিন্ন কালারিং মোমবাতি, এমনি হোয়াইট মোমবাতি, বিভিন্ন সাইজের ভ্যারাইটিস মোমবাতি কিন্তু এই কারখানায় এই কর্মীরা নিজ হাতে বানিয়ে থাকেন, এবং তারপরে কিন্তু এইগুলো এই রাজা স্টোরসের যে নিজস্ব দোকান আছে সেখানে নিয়ে যাওয়া হয়, আর এই মোমবাতিগুলোই হোলসেল প্রাইসে কিন্তু বিক্রি করা হয়। আর যারা তোমরা নতুন বিজনেস করতে চাইছো, সামনে যেহেতু দুর্গাপুজো আছে, দীপাবলি আছে, আলোর সজ্জার একটা ব্যাপার আছে, তারা তোমরা ভাবছো যে ক্যান্ডেল কিনে বিজনেস করবে, তারা এই রাজা স্টোরসে আসতে পারো। আচ্ছা, একটু ডিস্টার্ব করছি আপনাকে, এই দোকানের ওনার তো আপনি, তো আপনার এখানে ক্যান্ডেল যা আছে সব কি হোলসেল রেটে বিক্রি করেন আপনি? হ্যাঁ, হোলসেল তো বটে, আমার তো নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, আমি যা বিক্রি করি আমার তৈরি করা প্রোডাক্ট আমি বেচি, আমি কিনে বেচি না। কারখানা কি এখানে? না, কারখানা এখানে নয়, কারখানা দোকান আছে, একটা সাতরাগাছিতে আছে আর একটা সলফাই রোডে। আচ্ছা, তো দাদা আপনার নামটা একটু বলুন যদি বলেন। অমিত কুমার মণ্ডল। অমিত কুমার মণ্ডল, দোকানের নামটা বলুন। দোকানের নাম রাজা স্টোর, রাজা কাটরা, বড় বাজার মার্কেট, 45 বছরের প্রতিষ্ঠান। আচ্ছা, ফ্যাক্টরি বয়স হয়ে গেল 35 বছর। আচ্ছা, আর দাদা একটু ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার 9830 4328 4328 94, এটা আমার মেইন মোবাইল নাম্বার। আরেকটা নাম্বার, অল্টার নাম্বার নিয়ে নিতে পারেন, 9038 9038 27 27 35 35 44 44, আমি লিখে দেব। খুব এমার্জেন্সি নাম্বার এটা। আচ্ছা, খুব অসুবিধা হয়, খুব এমার্জেন্সি, তো এই নাম্বার, এই নাম্বারে করবে। আর ল্যান্ডের নাম্বার আছে, নিয়ে নিন সামনে পুজো আর দীপাবলির প্রণাম নমস্কার সমস্ত কিছু জানিয়ে আমি আমার ভিডিও শুরু করব। আমার ভিউয়ারদের তরফ থেকেও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আমি রিসিভ করলাম এবং প্রত্যেককে ছোটদের ভালোবাসা পাঠালাম। তো দাদা একটু আমার ভিউয়ারদের একটু আপনার এই ক্যান্ডেলগুলো সম্পর্কে বলুন, কি কি ক্যান্ডেল আছে এবং সেগুলোর হোলসেল প্রাইসগুলো বলুন, কারণ এমন অনেক ভিউয়ার্স আছে যারা হোলসেল প্রাইসে ক্যান্ডেল নিয়ে বিক্রি করতে চান একটু প্রফিটের আশায়, কারণ জানতে চাই কোথায় এরকম মার্কেট আছে যেখানে হোলসেল প্রাইসেই শুধু এই ক্যান্ডেলগুলো পাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি প্রত্যেককে সহযোগিতা করবো এবং সাহায্য করবো, বিশেষ করে নিউ কামারদের যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে এই কথা বলবো যে আমার কাছে 1 লাখ টাকা নিয়ে আসতে হবে না,
1000 টাকা নিয়ে আমার কাছে আসুন, যদি নতুন করে শুরু করতে চান সেই ক্ষেত্রে বলছি কিন্তু, তো আমি আপনাকে পুরো মালটা ভ্যারাইটি মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্রচন্ড ভিড়ের মধ্যে যদি আপনারা আসেন সেখানে কিন্তু ওয়েট করতে হবে আমার শপেতে, অন্তত একটু সময় নিয়ে আসবেন, তাড়াহুড়োর মধ্যে গেলে আমি ওইটা পারবো না। ব্যাপারে এইটাই বলবো যে আমাদের প্রোডাক্ট বাইরের প্রোডাক্টের থেকে কেন আলাদা, সব থেকে বড় জিনিস হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা বানাই। আপনি জুম করে দেখতে পাবেন ওতে একটা বাচ্চা মেয়ের ফটো আছে, যেটা আমার নিজের মেয়ে, যেটা ছোট এখন উনি বড় হয়ে গেছে। তো এগুলো সমস্তটাই আমাদের প্রোডাক্ট, যত বড় বড় দেখছেন বা যাই কিছু, তো এই যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, আমরা নিজেরা তৈরি করাই, আমরা নিজেরা বিক্রি করি। আমি আজও 15 ঘন্টা ডিউটি দিই, সকাল 6টা থেকে রাত্রির 9টা অবধি আমি শপে থাকি, তো যে কেউ যখন খুশি আসতে পারে। আর প্রোডাক্টের কালারের গ্যারেন্টি দেখিয়ে দিই, 3 বছরের আমাদের কালারের গ্যারেন্টি রয়েছে যে প্রোডাক্টটা আপনি দেখছেন, যে কোনো প্রোডাক্ট, এই যে সমস্ত প্রোডাক্ট দেখছেন যেগুলো আমরা সারা জীবন জানি, ছোট থেকে বড় সবাই জানিয়েছি, এই প্রোডাক্টের আনব্রেকেবল গ্যারেন্টি এবং 10 বছরের গ্যারেন্টি দিই, এটা মুখে নয় এরকম ভাবে দিই, আপনি বাতি লোকে ফুল ভাবে ভাবে বোধহয় ভেঙে যাবে, আমরা কিন্তু ছুঁড়ে বাতি ফেলে দিই, বাতি ছুঁড়ে ফেলে দেবো, যদি বাতি ভেঙে যায় প্রত্যেককে বলবো এই মুহূর্তে যে আমার দোকানে আসবেন না। তো দেখো দেখো ছুঁড়ে কিন্তু উনি ফেলে দিলেন, আমি বলবো যে আমার দোকানে দর্শক বন্ধু আসবেন না যদি এর মধ্যে কোনো কিছু ডিস্ট্রয় হয়ে থাকে তো, আর যদি না হয়ে থাকে প্রত্যেককে কিনতে আসতে বলবো না, দেখতে আসতে বলবো। দেখো উনি কিন্তু ছুঁড়ে মারলেন, একটাও কিন্তু ব্রেক হয়নি, এটা আমি আস্তে মেরেছি, সবাই ভাববে বাক্সের মধ্যে আছে, বাতিটাকে এইভাবে ধরবো আমি ফেলে দেবো, আমরা ছুঁড়ে ফেলে দিই, ভেঙে যায় যাবে আমার যাবে, এমনকি এগুলো নয়, এমনকি এইগুলো যে স্ট্যান্ড বাতি আপনি ক্যামেরাটা কোন দিকে করবেন, আমি দেয়ালে ছুঁড়ি জড়িয়ে পড়ি, আমি এই যে বাতি লোকে ভাবে ফুল 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 কি ফুল, এটা পাথর তো, ছুঁড়ে মেরে দিন না, পড়ুক না, এত ভয়টা কিসের, প্রোডাক্ট বেচবো ভয়টা কিসের, প্রোডাক্ট হবে এরকম যেটা হবে কোয়ালিটি, এটার জন্য আপনি আসুন, এর কালারের 3 বছর গ্যারেন্টি আছে, খারাপ হবে আমার কাছে নতুন নিন না, আমি তো দেবো আপনাকে, এই যে মোমবাতি বেঁকে যাক জড়িয়ে যাক যা হবে আপনি আমাকে ফেরত দিন, নতুন নিয়ে যান, আর কি করতে হবে, এই ছোট আছে ভাঙবে না, বড় ফেলুন, যা পারেন ছুড়ুন আমার দোকানে, প্রোডাক্টের ছুড়ি পছন্দ, তো প্রোডাক্টের কোয়ালিটি তো যাচাই করেই নিলে তোমরা, দেখতেই পেলে, দাদা দেখিয়ে দিলেন, তো তোমরা একদম চোখ বন্ধ করে দাদার দোকানে আসো, এবং তোমরা এখান থেকে মোমবাতি পাইকারি দরে কিনে নিজেরা কিন্তু সেল করো, প্রফিটেবল একটা বিজনেস তোমরা করতে পারবে, ডেফিনেটলি এটা আমি বলতে পারি। প্রোডাক্টগুলো যেগুলো আছে, যে সাইডের প্রোডাক্টগুলো আমরা বানাই, হ্যাঁ, এর যে কালার আছে, কেউ যদি এর সেকেন্ড পিস কালার কোয়ালিটি কোয়ালিটি কেউ বোঝে না, কালারটা রোগ চোখে দেখতে পায়, এর সামনে যদি বসিয়ে দিয়ে এর কালারের থেকে বেটার প্রুফ করে, 10 জনের মধ্যে যদি 7 জন বলতে পারে যে ওইটা বেটার, এইটা তার তরফ থেকে ফ্রি রইলো, এইটা তার তরফ থেকে ফ্রি রইলো, আমি এই কালারটা বলছি না, আমার এই কালারটারও তাই কথা বলছি, এই কালারটারও তাই কথা বলছি, এগুলো আমার জন্ম দেওয়া জিনিস, কেউ আনুক এটা, এর জোড়া দেখিয়ে দিই, এই যে স্ট্যান্ড বাতি দেখলেন, যেখানে আমরা 4 টাকা থেকে শুরু রাখি পিস, 4 টাকা থেকে, এবার যার যত টাকা যার যত বাজেট, 200, 300, 50, 60, 100, 200, 500, 600, 1000 বাজেটের কোনো ব্যাপারই নেই, যার যেরকম সামর্থ্য সে সেরকম এখানে পায়। আচ্ছা, সব দামেরই আছে কিন্তু 4 টাকা থেকে স্টার্টিং, তাই তো? একদম, তো 4 টাকা পিস থেকে আমি স্টার্ট দেব স্ট্যান্ড বাতিতে, আর ছোট মোমবাতিতে যেমন 7 টাকা 8 টাকা যে প্যাকেটগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় ওখান থেকে স্টার্টিং আছে, এবার বড় বড় প্যাকেটও হয় না, যেগুলো 15 টাকা 20 টাকা প্যাকেট কেনা পড়ে, সব রকম ভ্যারাইটি আছে আমার দোকানে, প্রচুর ভ্যারাইটি, গিফটের টোটাল আইটেম,
সমস্ত কিছু যাবতীয় যা কিছু বাইরের প্রোডাক্ট থাকে, কিছু গিফটেড আইটেম থাকে, কিছু ফ্লোটিং যেগুলো জলে ভাসে সমস্তটা। মেন জিনিস হচ্ছে আমি এগুলো কখনো কাস্টমারকে এই মুহূর্তে বলবো না বা দর্শক বন্ধুকে, এগুলো যাচ্ছে একটু মানে নতুন জেনারেশনের আইটেম, যেটা বেস আইটেম, যেটা বিজনেসের জন্য আমরা নর্মালি দেখাই বা দেখালাম যে স্ট্যান্ডবাতি বা ক্যান্ডেল যেগুলো প্লাস কিছু প্রোডাক্ট থাকে না আমরা যেগুলো নর্মাল বেচি, সমস্ত কাস্টমাররা যারা হবে তারা এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানবে। এগুলো লম্বা মোমবাতি যেগুলো আমরা এই টাইপের প্রোডাক্ট জেনে থাকি বা ছোটবেলা থেকে লোডশেডিং হলে জ্বালিয়ে থাকি, তো এইগুলো নিয়ে আমি শুরু করতে বলবো ব্যবসা। আমাদের যারা দর্শক বন্ধু আছে যারা বিজনেস করতে চায় তাদের আইডিয়া দিচ্ছেন, এইগুলো হোলসেল প্রাইসগুলো একটু বলুন। এগুলো 5 টাকা রিটেলে যেগুলো বিক্রি হয় সেগুলো আমাদের কাছ থেকে তারা প্যাকেট হিসাবে 18 টাকা 19 টাকা প্যাকেট হিসাবে নিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, মার্কেট রিভিউ নিয়ে নেওয়া যাক। যে দাদা আপনারা যে এখানে আসছেন মোমবাতি কিনতে, আপনারা তো বিক্রি করেন এখানে 100% কনফার্ম এবং জিনিস জেনুইন, প্রাইস জেনুইন। আমি দীর্ঘ 45 বছর এই দোকানে কাজ করছি, একটার গ্যারান্টি ওনারাও দিলেন, এদের বিউটিফুল ব্যবহার এবং আশা করি কখনো আমার কোনো মাল চেঞ্জ করতে হয়নি। আচ্ছা, এরা বিলও দেখে না। আচ্ছা, যে ঠিক আছে এই মালটা ডিফেক্ট দাদাকে দিয়ে দাও। ইউটিউবে ঘুরতে যাবো একটা চ্যানেল থেকে দাদার ভিডিওটা দেখেছি। আচ্ছা আচ্ছা, তো আমি জায়গাটা হারিয়ে ফেলেছিলাম, আমি আগের বছর এসেছিলাম, জায়গাটা হারিয়ে ফেলাতে আমি এবার ঠিকানা নিয়ে আবার এসেছি। তো আপনি কি প্রথম নিচ্ছেন না আগেও নিয়েছেন? তখন গত বছর নিয়েছিলেন, তো আপনার কি রকম মনে হয়েছে এখানে এসে যে প্রোডাক্ট কেমন? প্রোডাক্ট অবশ্যই ভালো প্রোডাক্ট, আর রেটের ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতে কথা হবে। এই সাইজটা 17-18, তাই তো? নানা রকমের আছে, এগুলো আছে কম দামের মধ্যে, এগুলো একটু বেশি, তার থেকে বেশি, সমস্ত রকম এর একটা ভ্যারাইটি সেট। এই যে কালার মোমবাতি এইটার একটা ভ্যারাইটি সেট, কমপ্লিট সেট, মানে 4-5 রকম 6 রকমের ভ্যারাইটি। তারপর যেটা ছুড়ে ভেঙে দেখালাম টাইপ অফ, যে এই মোমবাতিগুলো যেটা আমাদের নর্মালি চলে, যে বাতিগুলো আমরা নর্মাল ব্যবহার করি, এই বাতিটার ভ্যারাইটি 10 রকমের আমাদের কাছে। এই যে জেনারেল যে এই নর্মাল মোমবাতিগুলো, যেহেতু দীপাবলি সামনে আসছে আমি একটু সেগুলোর জন্য জিজ্ঞেস করছি, এইগুলো মোটামুটি কি দামে? স্টার্টিং প্রাইস বলুন, স্টার্টিং প্রাইস 7 টাকা 8 টাকা অ্যাভেলেবল থাকে কিনা প্রোডাক্ট সেগুলো আবার দেখার ব্যাপার। আচ্ছা আচ্ছা, তো 6-7 টাকায় সুন্দর সুন্দর প্রোডাক্ট দেবো যেগুলো বাজারে দেখতে পাওয়া যায়। 6-7 টাকায় কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। স্টার্টিং দিচ্ছি বলে যে ওই প্রোডাক্টটাই যে ভাঙে না এরম না, যে কোনো প্রোডাক্ট আমাদের আনব্রেকেবল প্রোডাক্ট, ছুঁড়ে মারুন ভাঙুন, খুলে দেখা ছিড়ে দেখো, লোকে ভাববে ফুল এইরকম ভাবে ফেল না, ভেঙে দেখুন না এটা কি মোম না প্লাস্টিক, একদম মোম, মোম কি? আচ্ছা একটুখানি, আপনি তো কাস্টমার, একটু দেখুন না এই যে জিনিসটা মোম নাকি প্লাস্টিক? মোম তো, তো জেনে নিলে মোমবাতি কেউ ভেঙে দেখাতে পারো, মানে ফেলে ফেলে এরকম ছুঁড়ে ছুঁড়ে বাতি ভাঙে না। এবার দাদা আপনার সঙ্গে একটু কথা বলি, দাদা তো একটু এতক্ষণ কথা বলেন, ক্যান্ডেলের ভ্যারাইটি গুলো একটু আমাকে একটু বলুন। হ্যাঁ, এগুলো যেমন আমি দেখলাম এগুলো এলিফ্যান্ট হাতি, হাতি এগুলো দেখতে কিন্তু ছোট, হাতি যেরকম দেখতে যেরকম শক্তি হয়, এই মোমটাও ঠিক জ্বলবে কম করে 2.5-3 ঘন্টা জ্বলবে, 2.5-3 ঘন্টা একটুখানি মোমবাতি হলো এটা জ্বলবে 2.5-3 ঘন্টা। আচ্ছা আচ্ছা, তো দেখো মোমের পেটিতে উঠে লাফাচ্ছে, দেখো তার লাফানোর পরেও কি মোমবাতি গুলো ঠিকঠাক আছে সেটা একটু তোমরা দেখে নাও। কার্টুনটাকে আমরা খুললাম, লাফালো তো এর মধ্যে, তো এখানে তো ভেঙে গেল না কার্টুন, সব ভেঙে গেছে। এই রে আরএস প্রোডাক্ট, ব্র্যান্ড নেম আরএস, আরএস রাজা স্টোর্স, 45 বছরের ব্র্যান্ড, ওয়েস্ট বেঙ্গলের, কেউ দেখা কোয়ালিটি কালারের। আচ্ছা আর একটা জিনিস জানার ছিল, যেটা হচ্ছে এই যে মোমবাতিগুলো, এই মোমবাতিগুলো কি শুধু দেশের মধ্যেই যায় না দেশের বাইরেও যায়? না, দেশের বাইরে তো এখনো পাঠানোর সুযোগ হয়নি, যদি সেরকম সুযোগ আসে নিশ্চয়ই করব। আর আমাদের দেশের মধ্যে যে কোনো জায়গাতে আমরা মাল পাঠাতে পারবো, সেটা কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে পাঠাতে পারবো, কুরিয়ারে পাঠানো যাবে, ট্রান্সপোর্টে পাঠানো যাবে। এইগুলো হচ্ছে
কি মোম এগুলো এগুলো একটু আমাদের একটু বলো এগুলো হচ্ছে মানে যারা মানে ঘরের মধ্যে জ্বালাতে চায় কিন্তু তার ফ্লোরে কোনো মোমের দাগ লাগবে না তো এগুলো নিতে পারে একটা কন্টেনারের মধ্যে থাকে অনেকক্ষণ ধরে জ্বলবে যতক্ষণ মোমটা থাকে ততক্ষণই জ্বলবে আর কোথাও কোনো দাগ ছোপও ফেলে রাখবে না আর ফায়ার প্রোটেকশন থাকছে আগুন টাগুন লেগে যাওয়ার ভয় থাকে তো সেটাও থাকছে অনেক রকম ডিজাইন হয় ঠিক আছে এগুলো সব দেখানো যাচ্ছে না আচ্ছা জলের মধ্যে এগুলো এগুলো ফ্লোটিং আছে এগুলো এইখানে দেখতে পাচ্ছেন একটু দেখান এগুলো ফ্লোটিং আছে ঠিক আছে এখানে প্রদীপের মতন ডিজাইন আছে এগুলো ডাঙাতেও জ্বলবে জলেতেও আপনি করতে পারবেন গুটি আছে হ্যাঁ এগুলো সব ডাঙাতেও জ্বালানো যাবে জলেতেও জ্বালানো যাবে অন্ধকার ঘরেতে জ্বালাবেন একটু জল দিয়ে দেবেন কোনো ভাবে আগুন লাগার ভয় থাকছে না কিন্তু অবশ্যই মানে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে জল ঢালছে জল ঢালা মাত্রই এটা জ্বলে উঠবে আর এটা পুরো প্রদীপের মতনই লাগবে আপনাকে কেউ বলবে না যে এটা আগুন জ্বলছে কি লাইট জ্বলছে এটা কোনো ব্যাটারি ফ্যাটারি লাগাতে হয় না এটা সেন্সারে কাজ হয় সেন্সারে আর যতক্ষণ জল থাকবে ততক্ষণ জ্বলবে আর জল শেষ হচ্ছে না যে এটা জল থেকে নিয়ে জ্বলছে এরকম নয় এটা সেন্সারে জল লাগলেই হবে সেন্সারে জল লাগলেই হবে জল আমি ফেলে দিচ্ছি জল ফেলে দিলাম মোমবাতির মতন নিভে গেল আবার জল ঢালুন ও যতবার আপনি চাইবেন ততবার আপনার যতক্ষণ মনে হচ্ছে যে আমি জ্বালাবো বেশিক্ষণ না যে এক ঘন্টা আপনার অকেশন আছে আপনি এক ঘন্টা পর নিভিয়ে দিন এগুলো একটা মানে অনেক রকম কালার আছে দেখতে পাচ্ছেন তো এগুলো সেন্টেড আছে মানে এক একটা কালারের এক এক রকম সেন্ট পাবে অনেকে পারফিউম মানে সেন্টেড ক্যান্ডেল চাই তো আমি বলবো এগুলো নিতে পারে এগুলো পুরোটাই মোম সলিড মোম চলবে অনেকক্ষণ স্ট্যান্ড পাওয়া যায় নানা রকম তো যে যেরকম মানে ভাবে সাজাতে চায় তো সাজাতে পারে এগুলো ঘর সাজানোর জন্য একটা জিনিস যেটা লাইটে দেখালাম এটা পুরো লোটাস যেটা জলেতে ভাসে এই যে কি রকম সুন্দর লাগে আপনাদের জন্যই আমি জলের ব্যবস্থা করেছি থালাটা অত সুন্দর নয় কিন্তু আপনারা যখন জ্বালাবেন কোনো একটা সুন্দর জায়গায় যদি আপনি করতে পারেন অনেক ভালো দেখাবে গিফট দেওয়ার জন্য দীপাবলিতে বা পুজো পুজোতে জন্মদিনে গিফট দিতে পারে অনেক সুন্দর ডেকোরেটিং করা থাকে এখানে ছটা মোমবাতি থাকছে এখানে আরেকটা থাকছে আর ফ্লাওয়ার ফ্লাওয়ার দেয়া থাকছে মানে দেখতে সুন্দর কাউকে দিলে গিফট আইটেম অনেক খুশি হবে ভাই ফোটা আসছে দিদিকে দিতে পারে ভাইকে দিতে পারে যে কোনো অকেশনে তারা দিতে পারে এই একটা জিনিস আছে এটা 3D মানে এটা কন্টেনার থেকে উপরে উঠে থাকবে মানে দেখতে অনেকটা সুন্দর স্ট্রবেরি হ্যাঁ এর এখানে ব্ল্যাকবেরি আছে অনেক রকম ডিজাইনের পেয়ে যাবেন কাপের সেট আছে দেখতে খুবই ভালো লাগবে জ্বালিয়ে দেবেন স্ট্যান্ড সমেত আছে শুধু বসানোর জ্বালান আর দেখতেও খুব রিফ্লেক্ট করবে যেহেতু কাচের একটা কন্টেনারে থাকবে গলে বাইরে বেরোবে না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করো আজকে তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ